হিমবাহ কাকে বলে উঁচু পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে ধীর গতিসম্পন্ন চলমান বিশাল দীর্ঘস্থায়ী তুষার বা বরফের স্তূপকে হিমবাহ বলা হয় কিভাবে হিমবাহ গঠিত হয় সাধারণত পার্বত্য অঞ্চলে শীতকালে তুষার পড়ার হার অত্যন্ত বেশি হলে পাহাড়ের উপরে তুষার জমতে শুরু করে এবং জমে শক্ত বরফে পরিণত হয় এই বরফ জমা এলাকাটিকে বরফ ক্ষেত্র বলে যখন এই জমা বরফ নিজের ওজনের ভারে এবং মাধ্যাকর্ষণের টানে ধীর গতিতে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে তখন তাকে হিমবাহ বলা হয় তবে জমা বরফ এত পুরো হয় এবং এর নিম্নগতি এতই ধীর যে তাকে স্থিরই মনে হয় শ্ৰেণীবিভাগ অৱস্থান অনুসাৰে হিমবাহকে তিনিভাগে ভাগ কৰা হয় এক পাৰ্বত্য বা উপত্যকা হিমবাহ দুই মহাদেশীয় হিমবাহ তিনি পৰ্বত পাদদেশীয় হিমবাহ এক পাৰ্বত্য হিমবাহ বা মাউণ্টেনৰ ভেলী গ্লেছিয়াৰ উচ্চ পাৰ্বত্য অঞ্চলে উপত্যকাৰ মধ্য দিয়ে প্ৰবাহিত হিমবাহকে পাৰ্বত্য বা উপত্যকা হিমবাহ বলা হয় অৱস্থান হিমালয়ৰ ৰকী আন্দিজ আলপছ প্ৰভৃতি পাৰ্বত্য অঞ্চলে এৰূপ হিমবাহ দেখা যায় বৈশিষ্ট্য এই হিমবাহ উঁচু স্থান থেকে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিচের দিকে প্রবাহিত হয় আবার এই হিমবাহের মধ্যভাগ অবতল প্রকৃতির হয় উদাহরণ ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ হচ্ছে সিয়াচেন দুই মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেসিয়ার পৃথিবীর উচ্চ অক্ষাংশ সমূহে সুবিশাল অঞ্চল জুড়ে যে বরফের স্তর দেখা যায় তাকে মহাদেশীয় হিমবাহ বলা হয় অবস্থান পৃথিবীর মোট মহাদেশীয় হিমবাহের পঁচাশি ভাগ অ্যান্টার্কটিকায় এগারো ভাগ গ্রিনল্যান্ডে এবং বাকি চার ভাগ আইসল্যান্ড ও বিভিন্ন দ্বীপপুঞ্জে সঞ্চিত আছে বৈশিষ্ট্য মহাদেশীয় হিমবাহের আয়তন বিশাল হয় এবং এদের আকৃতি কচ্ছপের পিঠের মতো হয় উদাহরণ অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ড পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশীয় হিমবাহ তিন পর্বত পাদদেশীয় হিমবাহ বা পেডমন্ড গ্লেসিয়ার পর্বত থেকে নেমে হিমবাহ যখন পর্বতের পাদদেশে অবস্থান করে তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলা হয় অবস্থান আলাস্কা অ্যান্টার্কটিকার শীতল মেরু সংলগ্ন অঞ্চলে এই ধরনের হিমবাহ দেখা যায় বৈশিষ্ট্য এক বা একাধিক উপত্যকা হিমবাহ মিলিত হয়ে পাদদেশীয় হিমবাহ গঠিত হয় উদাহরণ আলাস্কার মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ মানব জাতির কল্যাণে হিমবাহ বিশ্বের প্রায় একশো কোটি মানুষের খাবার পানি সেচের পানি জলবিদ্যুৎ উৎপাদনের স্রোত ইত্যাদি হিমবাহ গলা পানি থেকেই আসে আবার গঙ্গা সিন্ধু মেকং হোয়াংহো ইরাবতী সহ বিশ্বের বড় ও গুরুত্বপূর্ণ দশটি নদীর পানির উৎস হিমালয়ের হিমবাহগুলো এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একশো কোটির বেশি মানুষের খাদ্য জ্বালানি দূষণমুক্ত বায়ুর যোগান দেয় একই সঙ্গে বিপুল সংখ্যক এই মানুষের আয় অনেকটাই এর উপর নির্ভরশীল তাই মানব জাতির কল্যাণে হিমবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বৈশ্বিক উষ্ণয়নের কারণে পৃথিবীর হিমবাহগুলো গলতে শুরু করেছে এবং এর ফলাফল অত্যন্ত ভয়াবহ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার টেরা কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন দু থেকে দু সালের মধ্যে বিশ্বের হিমবাহগুলো গড়ে প্রতি বছর দুশো সাতষট্টি বিলিয়ন টন বরফ হারিয়েছে আর এর প্রধান কারণই হল বৈশ্বিক উষ্ণায়ন বিপন্ন সাউথকল হিমবাহ বিজ্ঞানীরা বলছে মারাত্মক হারে গলছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নিকটবর্তী সাউথ কল হিমবাহটি সমুদ্র সমতল থেকে প্রায় ছাব্বিশ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই হিমবাহটি মাউন্ট এভারেস্টের মাত্র এক কিলোমিটার নিচে অবস্থিত গত ২৫ বছরে প্রায় পঞ্চান্ন মিটার জমাট বরফ গলেছে এই হিমবাহটি থেকে অথচ প্রায় দু বছর সময় লেগেছে এই হিমবাহটিতে বরফ জমতে বিজ্ঞানীরা বলেছে আগামী কয়েক দশকের মধ্যে এই হিমবাহটি বিলীন হয়ে যাবে যদি এভাবে বরফ গলার ধারা অব্যাহত থাকে হিমবাহ গলতে থাকার ফল সুদূরপ্রসারী ইতিমধ্যে হিমালয়ের পাদদেশগুলোতে একের পর এক হ্রদ সৃষ্টি হচ্ছে শুধুমাত্র এই হিমবাহ গলার কারণে যা অচিরেই ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে গবেষকদের মতে এই হিমবাহ ধ্বংসের ফল হবে মারাত্মক এশিয়া মহাদেশের পানীয় জল খাদ্য জীবিকা সংকটের মুখে পড়বে শুধু যে হিমবাহ গলছে তাই নয় এতদিন ধরে যে তুষার আচ্ছাদিত পৃষ্ঠ হিমালয়ের ভারসাম্য রক্ষা করেছে সেটিও নষ্ট হচ্ছে হিমবাহ হ্রদ ও বন্যার আশঙ্কা শুধু সাউথকল হিমবাহ নয় জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য হিমবাহগুলো গলে গিয়ে হিমবাহ বা গ্লেসিয়ার লেকগুলো ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ফলে থার্ড পোল এলাকার নিচু এলাকাগুলিতে বাড়িয়ে তুলছে ভয়াবহ বন্যার আশঙ্কা এশিয়ার হিন্দুকোষ হিমালয় অঞ্চলকে পৃথিবীর তৃতীয় মেরু বা থার্ড পোল বলা হয়ে থাকে কারণ এই অঞ্চলে পৃথিবীর অন্য দুটি মেরুর পরেই সবচেয়ে বেশি বরফ স্থায়ীভাবে জমাটকৃত অবস্থায় রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এই বরফ আশঙ্কাজনকভাবে গলতে শুরু করেছে যেহেতু বরফ গলে জলে রূপান্তরিত হয় তাই এই এলাকার হিমবাহ গলে ধীরে ধীরে হ্রদ বা জলাধারে পরিণত হচ্ছে গবেষণায় দেখা গেছে থার্ড পোলে উনিশশো সালে গ্লেসিয়ার লেকের সংখ্যা ছিল চার হাজার যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো একাশিতে আর দু হাজার এই লেকের সংখ্যা গিয়ে পৌঁছেছে পাঁচ হাজার সাতশো একে আবার এসব লেক গড়ে প্রতি বছর একত্রিশ সেন্টিমিটার করে সম্প্রসারিত হচ্ছে এই গ্লেসিয়ার লেকগুলো ক্রমেই ধ্বংস ডেকে আনছে একটি লেক ভেঙে পড়ার অর্থ অত্যন্ত ভয়াবহ লেকের দেয়াল ভেঙে পড়ার সাথে সাথে প্রচণ্ড গতিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়বে এর ফলে প্রচণ্ড গতিতে ধেয়ে আসবে বন্যা সেই সঙ্গে যুক্ত হবে কাদামাটি আর পাথর যা ছড়িয়ে যেতে পারে নব্বই কিলোমিটার এলাকা পর্যন্ত এর ফলে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও ফসলে জমি জল আর কাদামাটি পানির নিচে প্রায় পনেরো মিটার পর্যন্ত তলিয়ে যেতে পারে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ একটি সম্পূর্ণ প্রজন্ম হারাতে পারে ফসলি জমি নতুন ভাইরাস ও মহামারী জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী হিমবাহগুলো গলার কারণে ভাইরাস গঠিত মহামারী দেখা দিতে পারে বিজ্ঞানীরা মিষ্টি জলের লেক লেক হাজন থেকে নমুনা সংগ্রহ করে তেত্রিশটি ভাইরাস আবিষ্কার করেছেন যা পনেরো হাজার বছরেরও বেশি সময় ধরে হিমায়িত ছিল এই তেত্রিশটি ভাইরাসের মধ্যে আটাইশটি নতুন ভাইরাস মিলেছে ওই জলে আর এই নতুন আবিষ্কৃত ভাইরাসগুলো তিব্বতের হিমবাহে পাওয়া গেছে যা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গলে যাচ্ছে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি বিজ্ঞানীতে ধারণা গ্রিনল্যান্ডের হিমবাহের সব বরফ গলে গেলে মহাসাগরের পানের উচ্চতা প্রায় সাড়ে সাত মিটার বেড়ে যাবে আর যদি দক্ষিণ মেরুর সব বরফ গলে যায় তাহলে আরও আটান্ন মিটার উচ্চতা বাড়বে ফলে সমুদ্র উপকূলগুলো সব ডুবে যাবে এবং পৃথিবীর নিচু এলাকা বা দেশগুলো পানির তলায় তলিয়ে যাবে সমুদ্রের প্রাণ বৈচিত্র্যের ওপর প্রভাব হিমবাহের গলনের ফলে সমুদ্রে শীতল পানির মিশ্রণে তাপমাত্রার পরিবর্তনে বিভিন্ন প্রজাতির মাছের টিকে থাকা কঠিন হবে কারণ এখন সমুদ্রের যে অঞ্চলে যে ধরনের তাপমাত্রায় মাছের বিভিন্ন প্রজাতি স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় পানির উষ্ণতার পরিবর্তন ঘটলে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে অনেক প্রজাতির মাছ সমস্যায় পড়বে আবার কিছু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে বিজ্ঞানীরা বলেছেন দু সালের মধ্যে যদি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখা যায় তাহলে বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে সব দেশের বা সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া এটা সম্ভব নয় বর্তমানে কয়লা তেল সহ জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আমরা শিল্প উৎপাদন করছি বিদ্যুৎ উৎপাদন করছি আর অন্যদিকে ক্রমাগত বন উজাড় করছি বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ব্যাপকভাবে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে বাতাসে কার্বন ডাই অক্সাইড তাপ ধরে রাখে তাই বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ে এজন্য কার্বন নিঃসরণ কমিয়ে আনা এখন অত্যন্ত জরুরি পরিশেষে বলতে চাই আমরা একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সৌরবিদ্যুৎ পানিবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ প্রভৃতি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যেতে পারি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ